আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদ সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম রামোজি ফিল্ম সিটিতে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ঢাকা থেকে হায়দ্রাবাদে গেলাম। তবে আজকের ভিডিওতে আমি ভারতের ভিসা প্রসেসিং, হোটেল বুকিং এসবের খুঁটিনাটি নিয়ে কথা বলবো না, কারণ বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব। আমরা হায়দ্রাবাদে গিয়েছিলাম অক্টোবর আর ডিসেম্বর মাসের শুরুর দিকে। এক মাসের মধ্যে দুইবার হায়দ্রাবাদে গিয়ে সেই শহর, সেখানকার পরিবেশ আর কালচার সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়েছে। তাই আমি ঠিক করেছি হায়দ্রাবাদ ট্যুর নিয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও বানাবো আর সবকিছুই কভার করার চেষ্টা করব। যে ফ্লাইটে আমাদের বোর্ডিং করানো হচ্ছে সেটা ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট। এর আগে এয়ার ইন্ডিয়াতে আমরা কোথাও ট্রাভেল করিনি। এয়ার ইন্ডিয়ার সার্ভিস নিয়ে অনেক দুর্নাম আমি শুনেছি, বাট তারপরেও আমি আশাবাদী ছিলাম, কিন্তু আশা করে লাভ হলো না। ফ্লাইটের পরিবেশ খুবই নোংরা ছিল, কার্পেট থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুতেই কেমন একটা স্বেচ্ছেতে ভাব। সিটে যে আরাম করে হেলান দিয়ে বসবো সেই উৎসাহটুকু পাচ্ছিলাম না। লোকাল বাসে করে মতিঝিল টু মিরপুর যাওয়ার ফিল হচ্ছিল। এর থেকে আমাদের বাংলাদেশ বিমান ব্যক্তিগতভাবে আমার কাছে আরো হাইজেনিক মনে হয়েছে। আজকের ভিডিওতে যে জার্নিটা আমরা করছি সেটা অক্টোবরের, সেই সময় বাংলাদেশে চিত্রাঙ্গের প্রকোপ ছিল। আমাদের দুশ্চিন্তা হচ্ছিল এই ভেবে যে শেষমেশ হয়তো হায়দ্রাবাদ ট্যুরটাই ক্যান্সেল করে দিতে হবে। আর যেদিন আমাদের ফ্লাইট ছিল সেদিন সকাল থেকেই আকাশ অনেক মেঘলা ছিল, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম আমাদের ফ্লাইট ডিলে হবে অথবা ক্যান্সেল হবে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে যথাসময়ে আমাদের বোর্ডিং করানো হলো। এরপর যখন প্লেন ফ্লাই করলো, তারপর মাঝ আকাশে একটু পরপর পাইলট অ্যানাউন্সমেন্ট করে জানাচ্ছিল আমরা যেন সিট বেল্ট না খুলি, প্লেন টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারি প্লেন হওয়ায় পাইলট যথেষ্টই এক্সপিরিয়েন্স ছিল, যে কারণে সেফলি আমরা যেতে পারছিলাম। প্রথম ফ্লাইটের খাওয়ার মেনুতে ছিল লাড্ডু আর বিশাল সাইজের এগ স্যান্ডউইচ। লাড্ডু আমি খাইনি তাই সেটা স্বাদ কেমন বলতে পারছি না, কিন্তু স্যান্ডউইচটা ছিল একদম অখাদ্য। ঢাকা টু হায়দ্রাবাদ এই জার্নিতে আমরা ডিরেক্ট ফ্লাইটে যাইনি, প্রথমে ঢাকা টু কলকাতা যেতে হয়েছে, তারপর 3 ঘন্টা পরের একটা ফ্লাইটে করে কলকাতা থেকে হায়দ্রাবাদে গিয়েছিলাম। দুটো ফ্লাইটই ছিল এয়ার ইন্ডিয়ার। এরপরে ডিসেম্বরে ইন্ডিগোর ফ্লাইটে গিয়েছিলাম। ইন্ডিগোর সেই ফ্লাইট এক্সপিরিয়েন্স নিয়েও সামনে একটা ভিডিও আসবে। ঢাকা থেকে কলকাতা পৌঁছে ইমিগ্রেশন করে ফেলতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, অক্টোবর পর্যন্ত ইন্ডিয়াতে আসতে হলে এয়ার সুবিধা নামে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো, কিন্তু নভেম্বরের পর থেকে সেই ফর্ম জমা দেওয়ার আর বাধ্যবাধকতা ছিল না। তাই আমরা প্রথম যখন গিয়েছি তখন এয়ার সুবিধা ফর্ম জমা দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার গিয়ে আর জমা দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে দুইবারই সাথে ভ্যাকসিন সার্টিফিকেট রাখতে হয়েছে, যেটা বিভিন্ন সময় দেখতে চেয়েছে। কলকাতা আর হায়দ্রাবাদ এই দুই এয়ারপোর্টে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, তারা বাংলাদেশিদের সাথে খুব একটা আন্তরিক ব্যবহার করে না। আমার দুইবারের জার্নিতেই বিভিন্ন সময় তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আমাদের ঢাকা থেকে কলকাতার জার্নিটা ছিল মাত্র 40 মিনিটের। কলকাতা পৌঁছে ইমিগ্রেশন শেষ করে 3 ঘন্টা অপেক্ষা করে হায়দ্রাবাদের ফ্লাইট ধরতে হবে, আর সেটা হবে 2 ঘন্টা 10 মিনিটের। যেহেতু এই ফ্লাইটটা লম্বা ছিল তাই এটাতে প্রপার মিল দেওয়া হয়েছিল। মেনুতে ছিল কেক, ভেজিটেবলস, চা, দই আর রাইসের একটা মিল। এবারের খাওয়া বিলো এভারেজ ছিল, কোনো রকমে খাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইটেই আমি ইন ফ্লাইট এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা দেখিনি, এই ব্যাপারটাও আমাকে বিরক্ত করেছে। টিকিটের দাম সেই সময় যথেষ্ট বেশি ছিল, সেই তুলনায় এয়ার ইন্ডিয়া বলার মতো কোনো সার্ভিস আমাদের দেয়নি। হায়দ্রাবাদে পৌঁছে আবার ইমিগ্রেশনের প্রয়োজন হয়নি, কারণ কলকাতাতেই ইমিগ্রেশন করা হয়েছে। সরাসরি প্লেন থেকে নেমে আমরা লাগেজ বেল থেকে যার যার লাগেজ কালেক্ট করেছি, তবে যেটা বললাম ভ্যাকসিন সার্টিফিকেটটা দেখতে চেয়েছিল। আমার কাছে কলকাতার এয়ারপোর্টের থেকে হায়দ্রাবাদের এয়ারপোর্টটা বেশি ভালো লেগেছে, তবে দুইটা এয়ারপোর্টই বিশাল বড় আর অর্গানাইজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি হায়দ্রাবাদ নিয়ে করা পুরো সিরিজটাই আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।